নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে মোহনবাগান দলের দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাছাড়া অন্যান্য দলেরও কয়েকটা ট্রান্সফার আপডেট দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো প্রথমে আলোচনা করব আইএসএলের দুই দলের স্ট্রাইকার সাইনিং নিয়ে। সো এফসি গোয়া কিন্তু স্প্যানিশ স্ট্রাইকার কার্লস মার্টিনেজ রড্রিগেসকে সাইন করিয়ে নিয়েছে। অপরদিকে হায়দ্রাবাদ এফসি কিন্তু কোস্টারিকান স্ট্রাইকার জোনাথন মোয়াকে ফ্রি ট্রান্সফারে সাইন করিয়ে নিয়েছে। সো দুটি সাইনিংয়ে কিন্তু খুবই ভালো হয়েছে। নেক্সট, এবার আমরা যদি মোহনবাগানের কথা বলি, তাহলে মোহনবাগান দল কিন্তু ডিমিট্রি পেট্রাটসকে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার করেছে। আর বর্তমানে কিন্তু 2024 সাল পর্যন্ত পেট্রাটসের সঙ্গে চুক্তি রয়েছে। অর্থাৎ মোহনবাগান দল কিন্তু 2026 সাল পর্যন্ত পেট্রাটসকে নিজেদের দলে রাখতে চাইছে। নেক্সট, এবার আমরা আলোচনা করব আন্তোনিও লোপেজ হাবাসকে নিয়ে। সো গতকাল কিন্তু সবাইকে চমক দিয়ে মোহনবাগান দল অ্যানাউন্সমেন্ট করেছে টেকনিক্যাল ডিরেক্টর পদে কিন্তু হাবাস থাকছে এই মরশুম থেকে। এবার অনেকেরই প্রশ্ন যে হাবাস এবং ফেরান্দো দুই কোচকে কেন নিয়ে আসা হলো। সো দেখো, এখানে কিন্তু টেকনিক্যাল ডিরেক্টরের পদে আসছে অ্যান্টোনিও লোপেজ হাবাস এবং তার কাজ হবে কিন্তু প্লেয়ার স্কাউটিং করা এবং সাথে যে ইয়াং প্লেয়ার্সদের রয়েছে তাদেরকে গ্রুম করা, তাদের ভুলগুলো ধরিয়ে দেয়া। তাই ফেরান্দোর কাজ কিন্তু ফেরান্দোর জায়গাতেই থাকবে, হাবাস শুধুমাত্র এই সমস্ত কাজগুলি করবে। এবার অনেকেই বলছে যে ইগো ম্যাটার করবে না, তো দেখো এবার কিন্তু এগুলো হতেই পারে, কারণ দুজনাই কিন্তু খুবই বড় কোচ। এবার দেখা যাক যে কিভাবে হ্যান্ডেল করে এই বিষয়গুলি, এবং ফেরান্দো যা ডিসিশন নেয় তার উপর কিন্তু সম্ভবত সঞ্জীব গোয়েঙ্কার কিন্তু অতটাও ভরসা নেই, তাই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে। সো তোমাদের মতে অ্যান্টোনিও লোপেজ হাবাসকে কেন আনা হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সহ ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।